পক্ষ থেকে আপনার জন্য এই মোমেন্টটা খুব আনন্দ করে কাটালাম শিবিরে। অনেক ভালোবাসা, আপনাদের খুব ভালো থাকুন। এরকম সুন্দর মিষ্টি মিষ্টি দিদিরা এসে এত সুন্দর রান্না শেয়ার করলো, তুমিও খুব মিষ্টি শিবিরে, থ্যাংক ইউ। আর আপনাদের ভালোবাসা এভাবে চলুক শিবিরে, হেসে একদম একদম এগিয়ে যাবে। তৈরি হয়ে গেল কলঞ্জি মুড়মা, এটা আমার নিজের রেসিপি, তোমরা যদি লাইক দাও তাহলে আরো আমার রেসিপি বানানোর সম্বন্ধে একটা আনন্দ আসবে মনের মধ্যে। আর আপনারা সঙ্গে থাকবেন এভাবে আমাদের গিফট পার্টনার রূপস কালেকশন, তারা আপনার জন্য শাড়ি কেনাকাটাতে 15% ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের নতুন গিফট পার্টনার অস্মিতা সাজঘর, ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি আপনি পাবেন, তারা দিচ্ছে 10% ডিসকাউন্ট কুপন আপনার জন্য। শিউরিট হিসেবের পক্ষ থেকে আপনার জন্য এই মোমেন্টো, এটা সবাই কালিয়ে পছন্দ। থ্যাংক ইউ রাখাদি, ভীষণ ভালো থাকবেন। আর এতক্ষণ যে সময় কাটালাম আপনার সঙ্গে, প্রত্যেকটা সময় আপনি মুখে হাসি নিয়ে, আমিও খুব আনন্দ পেয়েছি তোমার সঙ্গে। বেশি বেশি করে দেখতে হবে রত্নাদি রান্না, সাবস্ক্রাইব করতে হবে শিউলি হেসেকে, তাহলে একদম মিষ্টি হাসি খুশি দিদিকে সঙ্গে নিয়ে তাহলে ঝটপট আমরা চলে যাব শিউলি হেসেলে রান্না করে আর আপনার রান্না নিয়ে, অর্থাৎ রত্নাদি রান্না নিয়ে। তাহলে দর্শক বন্ধু চলুন আমরা রান্নাটা শুরু করে দিই। চলো শিউলি, এবার রান্নাটা শুরু করবি। দেখো আমাদের ছোট ছোট করে স্লাইস লম্বা করে আমি চিকেন এইভাবে স্ট্রিপ করে এনেছি, আর তোমরা ইচ্ছা করলে ছোট ছোট টুকরো করতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এটা আছে, এটা একটু গোলমরিচ আর নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করা আছে। এটা দিলে হয় কি, একটা চিকেনের যে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় এবং সফট হয়ে যায়, এই জন্য এটা ম্যারিনেশন করা আছে। এবার আমি এটার মধ্যে ডিমের একটু সাদা অংশ আর একটু কালো জিরে বাটা, এই দুটো অল্প অল্প, এটা এক চামচ আছে তার হাফ নেব কালো জিরেটা। ডিমের সাদা অংশ, এক টেবিল চামচ মতন দিলাম একটু কালো জিরে বাটা, অল্প দিলাম, একটু রসুন বাটা দেব, সবই যা মাপ আছে তার অর্ধেক অর্ধেক দিতে হবে, কারণ রান্নাতে আবার লাগবে তো। এবার আমি এটা তোমার হালকা একটা শ্যালো ফ্রাই করে নেবো, হ্যাঁ অল্প মাখন দিয়ে শ্যালো ফ্রাই করে নেব। মাখনের সাথে একটু তেল দিচ্ছি, কারণ না হলে মাখনটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার আমি এর মধ্যে চিকেনটা হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছে, আস্তে আস্তে রং ধরতে শুরু করেছে। এই রান্না শিল্পটা নিয়ে কত সুযোগ পাই, আমাদের মা ঠাকুমাদের আমলে কত সুন্দর সুন্দর রান্না করতেন ওনারা বলো, কিন্তু ওনাদের কোনো মানে রাস্তা ছিল না যে নিজেকে দেখানোর। আমার এই শিল্পটা নিয়ে এত ওই আনন্দ লাগে, দেখো কবিতা গান এগুলো তো বরাবর আছেই শিল্প, কিন্তু এই রান্নাটা যে এখন এমন একটা শিল্পভাবে এগিয়ে এসেছে আমাদের দিকে, এই বয়সে আমরা এসে আমাদের কোনো অসুবিধা হয় না নিজেকে একটা প্রকাশ করার জায়গা, জানো। দেখো হালকা ফ্রাই হয়ে গেছে, এটা আমাদের মোটামুটি হালকা শ্যালো ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিচ্ছি। এখানে মোটামুটি আমার 200 গ্রাম চিকেন আছে, এই রেসিপিটা না প্রথম যখন করেছিলাম একটা ম্যাগাজিনে আমার এই রেসিপিটা বেরিয়েছে, হ্যাঁ আমার এত ভালো লেগেছিল যে আমি ওই জন্য আজকে আমার তোমার এখানে করলাম, যাতে অনেকে দেখতে পায় শিখতে পারে, ভালো লাগবে আমারও তখন ভালো লাগবে। আচ্ছা আবার আমি এটার মধ্যে একটু মাখন দিয়ে দিচ্ছি, মোট এক টেবিল চামচ মাখনে আমার রান্নাটা পুরো হয়ে যাবে, আর একটু সাদা তেল যেহেতু এটা পুড়ে যাওয়ার ব্যাপার আছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি, ছোট ছোট করে কাটা পেঁয়াজ 1 টেবিল চামচ, এটা হালকা যে পিঙ্ক কালার আসবে তখন আমি আমার এই বাটা পেঁয়াজটা দিয়ে দেবো,
এই যে এটা কিন্তু সেদ্ধ করে বাটা, হ্যাঁ এই পেঁয়াজটা সেদ্ধ করে বেটেছি, তাহলে কি হবে রান্নাটা খুব কম টাইম লাগে, গন্ধটা আগের দিকেই চলে যায় কাঁচা পেঁয়াজের। এবার আমি একটু রসুন বাটা দিচ্ছি, অল্প আদা বাটা, রসুন যা দেব তার অর্ধেক আদা বাটা, সেদ্ধ করা পেঁয়াজটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এটা তুমি লচ্ছা পরোটা, রুটি এমনকি পোলার সাথেও খেতে পারো। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে বাটা, মোটামুটি একটুখানি তেল ছাড়তে শুরু করে দিলে আমি আমার একটা বানানো পিউরি আছে টমেটো সেটা দেবো। সেটা হলো কি, একটা বড় টমেটো নিয়েছি 200 গ্রাম চিকেনের জন্য, একটা বড় টমেটো, তাতে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 স্পুন নুন আর 1 ছোট চামচ চিনি দিয়ে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বেশি চিকেন হলে তখন টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে নিও। এটার মধ্যে একটু জল দেবো, এটার মধ্যে একটু সামান্য নুন দিচ্ছি, আমার যেহেতু টমেটোতে নুন ছিল অল্প দিতে হবে, চিকেনও একটু নুন দেওয়া আছে সেই জন্য আন্দাজ করে অল্প দিতে হবে। রংটা ভালো এসেছে না? আচ্ছা এবার আমি এতে 1/2 কাপ মতো জল দিলাম, এবার আমি এর মধ্যে সামান্য গোলমরিচ দিচ্ছি। একবার তো গোলমরিচ ম্যারিনেশনের সময় দিয়েছিলাম 1/2 চামচ, আর এখানে দিলাম 1/2 চামচ। এবার আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, বাটির মধ্যে যেহেতু বাটারটা ছিল ওইটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। মোটামুটি আমার রান্না হয়ে এসেছে, এটা ফুটে গেলে এটার মধ্যে আমি একটুখানি কেশরি মেথি আর ক্রিম দিয়ে নামিয়ে চামচ ক্রিম দিলাম, 1 সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। তোমরা বাড়িতে কিন্তু শুধু খেও না, লাচ্ছা পরোটার সাথে খেও, খুব ভালো লাগবে। পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশিং করছি। নাও শিউলি খেয়ে দেখো, তৈরি হয়ে গেল কলঞ্জি মুড়ক। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, এত সুন্দর করে আপনি সাজিয়েছেন, নিজেকে যেমন সুন্দর করে সাজান ঠিক এটাকেও তাই করে সাজিয়েছেন। আসলে এটা হচ্ছে কি আমাদের বলতো ভালোবাসার জিনিস, যেহেতু আমরা ছেলে মেয়েদের যেরকম ভালোবাসি সাজাই সেই রকম,
এটাও তাই, সত্যি তাই। তোমাদের যদি ভালো লাগে তোমরা করে খেও এবং লাইক দিও আমাকে, আমার খুব ভালো লাগবে। আর আপনারা সঙ্গে থাকবেন এভাবে আমাদের গিফট পার্টনার রূপস কালেকশন, তারা 50% ডিসকাউন্ট দিচ্ছে শাড়ি কেনাকাটার উপর। আপনি ভীষণ সুন্দর সাজতে ভালোবাসেন আমি দেখেই বুঝতে পারছি, তো আপনার জন্য শাড়ি কেনাকাটাতে 50% ডিসকাউন্ট দিচ্ছে রূপস কালেকশন। আরও আছে রত্নদি আমাদের নতুন গিফট পার্টনার অস্মিতার সাজঘর, তাদের এই যে আপনি জুয়েলারি পড়েছেন সেখানে ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি আপনি পাবেন, তারা দিচ্ছে 10% ডিসকাউন্ট কুপন আপনার জন্য। আরো আছে শিউলিং হিসেবে পক্ষ থেকে আপনার জন্য এই মেমেন্টো, যেটা আপনাকে আরো আনন্দ দেবে এগিয়ে যাওয়ার জন্য, আনন্দই রাখবে নাকি সেই জন্যই দিব। একদম শিউলি, এইটা খুব পছন্দের জিনিস, সবাই আমার বলে না এটা সবাইকারই পছন্দের। থ্যাংক ইউ রত্নাদি, ভীষণ ভালো থাকবেন আর ভীষণ হাসি খুশি রত্নাদি, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে এই সময়টুকু কাটিয়ে, মানে এতক্ষণ যে সময় কাটালাম আপনার সঙ্গে প্রতিটা সময় আপনি মুখে হাসি নিয়ে। তুমি আনন্দ পাওনি, আমিও খুব আনন্দ পেয়েছি তোমার সঙ্গে এতক্ষণ সময় কাটিয়েছি, খুব আনন্দ করে কাটালাম শিউলি। অনেক ভালোবাসা, আপনাদের খুব ভালো থাকুন। এরকম সুন্দর মিষ্টি মিষ্টি দিদিরা এসে এত সুন্দর রান্না শেয়ার করলো, এগুলো খুব মিষ্টি শিউলি, থ্যাংক ইউ। আর আপনাদের ভালোবাসা এভাবেই চলুক, শিউলি হেসে একদম একদম এগিয়ে যাবে, থ্যাংক ইউ। তাহলে দর্শক বন্ধু আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভীষণ ভালো থাকবেন, নমস্কার।